এবি চ্যানেল আগামীর বাংলাদেশ। বাঙালি ও বাঙালি জাতির জন্য একটি অত্যন্ত শোকের পরিতাপে মাস। প্রতিটি বাঙালির হৃদয়ে রক্ত ঝরার মাস। আমরা এতটাই শোকে মুহ্যমান থাকি এই মাসে, অনেকে বাক্রুদ্ধ। ইতিহাস এবং বিশ্বের মানচিত্র যখন বাংলাদেশের অবস্থানটা নির্মিত হয়, তখনই এই আগস্ট মাসের কথাটি সকলের কাছে একটি ভীষণ দুঃখজনক অধ্যায়। আমরা আমাদের হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর সহ তার পরিবারে এবং অন্যান্য আত্মীয় স্বজন এর যে শাহাদাত বরণ করেছেন, সেই বিষয়টি যখন আমরা অনুধাবন করি, আমাদের বুকের রুধি সেখানে অনর্গল বয়ে যাচ্ছে বলে মনে হয়। আমরা এই দিনে আমাদের পিতাকে হারালাম। আমাদের পিতৃঋণ শোধ করতে হলে জাতির জনক বঙ্গবন্ধুর সোনালা বাংলা গড়ার যে তিনি প্রত্যয় ঘোষণা করেছেন, যার স্বপ্ন তিনি দেখেছেন, সেই স্বপ্নটি বাস্তবায়ন করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী দেশভক্ত শেখ হাসিনার হাত ধরে। এবং শেখ হাসিনাই পারেন এবং পারবেন। শেখ হাসিনা আমাদের ভগ্নিসম মাতা, তিনি মানবতার মাতা, তিনি আমাদের বাতিঘর, তিনি আমাদের স্বপ্নকন্যা। তিনি যেভাবে পরিশ্রম করে যাচ্ছেন, আজকে বাংলাদেশ এবং শেখ হাসিনার চৌখুশ নেতৃত্বে যেভাবে এগিয়ে চলছে, এটি কিন্তু আমরা অনেকেই কল্পনা করতে পারিনি। আমাদের এই শক্তিশালী অবস্থানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী নিরলসভাবে প্রায় দিবারাত্রি তিনি কাজ করে যাচ্ছেন। এবং এই শোকের মাসে আমাদের সকলেই প্রত্যয় থাকা উচিত, মাননীয় প্রধানমন্ত্রীর হাত যাতে শক্তিশালী হয়, বঙ্গবন্ধুর সোনালা বাংলা যাতে প্রতিষ্ঠিত হয়, সেই লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা আওয়ামী লীগ পরিবারের সকল সদস্যই যেন সহযোগিতা করি। শুধুমাত্র 15ই আগস্টের দিন আমরা শ্রদ্ধা নিবেদন করে এটি কখনোই আমরা ভুলবার নয়। আমরা সারা বছর এবং পৃথিবী যতদিন পৃথিবীতে বাঙালি এবং বাংলাদেশ নামক দেশটি থাকবে, ততদিন পর্যন্ত এই জাতির জনকের যে শূন্য স্থান সেটি কখনো পূরণ হবার নয়। এবং ততদিন পর্যন্ত আমরা ভারাক্রান্ত হৃদয়ে দিনটি উদযাপন করব। এবং প্রতি বর্ষণ বন্যায় প্লাবনের কারণে এবারে আমরা সবুজবাগ থানা আওয়ামী লীগ ঢাকা 9 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সাবের হোসেন চৌধুরী কর্তৃক 14ই আগস্ট শুক্রবার প্রতিটি মসজিদে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে। এবং 15ই আগস্ট সকাল 11টায় আমরা দোয়া অনুষ্ঠান এর আয়োজন করেছি। এবং সকাল 10টায় আমরা পানিবন্দি অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান করব। এবং সকাল 9টায় আমরা বঙ্গবন্ধুর
শততম জন্মবার্ষিকীতে মাননীয় প্রধানমন্ত্রীর গৃহীত কর্মসূচি বৃক্ষরোপণের আয়োজন করেছি এবং ভোরবেলা যথাযথ মর্যাদা ও ভব্যমূর্তির মধ্য দিয়ে আমরা জাতীয় পতাকা অর্ধনমিত রাখব এবং কালো পতাকা উত্তোলন করব। এছাড়া প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ করে হিন্দু এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের যে ধর্মীয় প্রতিষ্ঠান আছে সেখানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে, বিভিন্ন মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে। আমরা 15ই আগস্ট আমি মনে করি শুধু উদযাপনের দিন আমাদের নয়, এই দিনটি আমাদের জন্য প্রতিদিন, এই দিনটি আমাদের জন্য একটা বোবা কান্না, শত স্বতঃস্ফূর্ততা শত উন্নয়নের মাঝেও এ ক্ষতটি কখনো ভুলবার নয়। আমি আবারও মনে বলছি যে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজটিকে সফল করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে সকল নেতাকর্মী যেন সার্বিক সহযোগিতা করি এবং তার নির্দেশিত পথেই যেন আমরা চলি। কোনো অনিয়ম নয়, কোনো অমানবিকতা নয়, সকলকে নিয়ে এক পথে চলার পক্ষে আমার মত ছিল। সকল নেতাকর্মীরাই যেন এই বঙ্গবন্ধুর পথটি অনুসরণ করে সেই প্রত্যাশা রেখে আপনাদের কাছে আরেকটি বার্তা দিচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে তার সুদক্ষ হস্তে দেশ পরিচালনা করছে এবং এই সংকটকালীন মুহূর্তে যিনি যেভাবে স্বাস্থ্যবিধি প্রণয়ন করছেন সেই স্বাস্থ্যবিধি যেন আমরা সকলেই মেনে চলি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।